আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল তনুশ্রী গ্লোরিয়াস। তো আজকে এসেছি সম্পূর্ণ একটা আলাদা জায়গায়। তো এখানে এসেছি আমার একটা দিদির বাড়িতে, মানে জায়ের বাড়িতে বেড়াতে। তো এখন আমি এসে বাংলাদেশ বর্ডারের এখানে। তো আমাদের টাকিতেও মেনলি বর্ডার আছে, তো আমাদের টাকির বর্ডারটা হচ্ছে নদী পার, মানে নদীর এপার ওপার। তো এখানে মানে একদম বাড়ির পাশেই, এই সামনের দিকটাতে বাড়ি, আর এই আমি যেখানে যাচ্ছি ওই যে কাঁটাতারের দেওয়া, দেখতে পাচ্ছ কি না জানি না। তো আমি শুনলাম নাকি ওখানে পারমিশন ছাড়া ভিডিও করতে দেবে না। তো সামনের থেকে যেটুকানি পারবো মেন আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য। তো খুবই ভালো, তো আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো, আশা করি ভালো লাগবে। আমি এইরকম বর্ডার এখনও পর্যন্ত দেখিনি, ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। তো আমার ভাইপো বলছিল যে না কাকিমা, এখানে ভিডিও করতে দেবে না, তো তুমি আগে থেকে ভিডিও করো। তো ওই জন্য আমি এখন থেকেই ভিডিও করছি। তো কতদূর দেখাতে পারবো কি না জানি না, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছ মৌমাছির, এই যে এর মধ্যে মনে হয় মৌমাছি থাকে, এখানে প্রচুর মৌমাছি এমনি উড়েই বেড়াচ্ছে। আর এপাশের সব জমি, এখানে বাংলাদেশের মানুষেরও জমি আছে, ভাইকে বলছিল। এই যে দাঁড়িয়ে আছে ভাইকে, ওই যে আর কাকা, এই যে দেখো, এই যে সব চাষবাস করছে। আর জুম করে দেখাই কাঁটাতারগুলো, ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ওনার পিছনে, যে তোমরা দেখতে পাচ্ছ সবুজ সবুজ, ওই যে ওইগুলো মেন। জুমে হয়তো ভালো ক্লিয়ার আসছে না, তো আমি একটু সামনে যাই, বিএসএফ থাকলে হয়তো করতে দেবে না। তো চারিদিকটা দেখতে পারো কি সুন্দর জায়গা, আর আমার শ্বশুর বাড়ি এখানে, খুব সুন্দর। এখানে আজান দিচ্ছে, তো আমরা ভাবছি যে এখানেই হয়তো, কিন্তু মানে আমাদের এখান মানে ওদের বাড়ির আশেপাশেই হয়তো আছে, কিন্তু না, ভাইবো তখন বললো যে না এখানে না, বাংলাদেশে ওটা আজান দিচ্ছে, তো বাংলাদেশের আজানটাই এখানে শোনা যাচ্ছে। তো বললাম তাহলে খুবই কাছে, তো সত্যি সত্যি এসে দেখি যে 2 মিনিটের রাস্তা, তো বাড়ি থেকে বর্ডারটা বেশি দূরে নয়। তো জানি না ভিডিওটি করতে দেবে কি না, তো খুবই ভালো, আমার তো ভীষণ ভালো লাগছে। কিন্তু মেন একটু রৌদ্রের মধ্যে এসছি, তো আমরা আবার থাকবো না, চলে যাবো। তো এখন এসছি একটু ঘুরতে। তো এখানে বাংলাদেশের মানুষরাও কাজ বাজ করে, এখানে অনেক জমি আছে ওনারও, মানে ওদেরও। তো তারাই আসে, তো এইবার দেখতে পাবে তোমরা ভালো করে যে কাটা তার দেওয়া। এই যে আমি দেখাচ্ছি এবার জুম করে, এই যে কাঁটাতার দিয়ে ওই যে ঘেরা পুরোটা। তো এবারে বাংলাদেশ, এবারে আমাদের ভারত। তো এই যে বিএসএফদের টহলদারির জন্য এটা, ওনারা এখানে টহলদারি দেয়। তো সামনেই বিএসএফ আছে, তো আমি এখন ক্যামেরাটা বন্ধ করব, নাহলে করতে দেবে না। তো ওনারা আমাদেরকে ওখানে ভিডিও করতে দেয়নি, আর ওদিকে যেতেও দেয়নি। আমরা ভেবেছিলাম হয়তো আমাদের একটু ঘুরতে দেবে, তো দেয়নি। তো এই যে তোমরা দেখে নাও, আমি আর পুরোটা দেখাতে পারলাম না। তো ওখানে একজন বিএসএফ ছিল। তো আমরা যাবো এখন অন্য একটা জায়গায়। আমাদের তো ওদিক দিয়ে যেতে দেয়নি, তো আমরা এখন যাচ্ছি মাঠ দিয়ে, মাঠ দিয়ে। তো দেখতেই পাচ্ছ সারাদিকে খালি মাঠ আর মাঠ, সব চাষ করে। তো ওই দেখো, ওই যে কাঁটাতার দেওয়া, তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব কাজ করছে। Hare 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 Hare
দাঁড়িয়েছি লাইনে, তো রাশের এখানে এসেছি এখন। তো দেখুন কি পরিমাণের লোক, আরে